আমি আপনাদের মাঝে কালকের বিধি ভান্ডারী বয়াতিকে আবারও হাজির করেছি। তো অনেকের রেজাল্ট ভালো পেয়েছি, এই জন্য আবারও চ্যানেলে তাকে নিয়ে আসলাম। আদাব দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনার দোয়াতে ভালো আছি। তো যাই হোক, আপনাদের মন মানসিকতা দেখে বুঝতে পারতেছি একটু করোনা ভাইরাসের সময় আপনাদের মন টোন একটু খারাপ আছে, তাই না? তো যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই গানটি যদি তার নজরে পড়ে থাকে তো অবশ্যই ক্লিক করে দেখবেন। তো গরিব অসহায় মানুষ করোনা ভাইরাসের সময় জীবনযাপন করতেছে কত কষ্টে। তো যাই হোক, আমরা আশা করব যদি গানটি দেখে তাদের কাছে ভালো লেগে থাকে, সরকারি লোকের কাছে ভালো লেগে থাকে, তো আপনারা একটু তাদের পাশে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমাকে সাহায্য দিতে হবে না, আমি তাদের জন্য বলতেছি। তো যাই হোক, বেশি বক্তব্য দিলে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন। আমরা এখন গানে চলে যাব। বিধি ভান্ডারী বয়াতি অসাধারণ গান করেন তিনি। তো যাই হোক, আপনারা গানটি কন্টিনিউ করেন। আচ্ছা, সবাই শেয়ার দিবেন। সবাই শেয়ার দেবেন। Why not?
বিধু ভান্ডার এই বয়াতিকে অসংখ্য ধন্যবাদ, অসাধারণ গানটি গেয়েছে। তো ভাই, আমরা যে গানটি শুনলাম, গানটির লিরিক্সগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো সবাই মরণের জন্য রেডি হয়ে যান, সবার জন্য মসজিদে পালকি অপেক্ষা করতেছে। তো ভাই, আপনাদের কোনো বক্তব্য থাকলে, দুই চারটা বক্তব্য দর্শকদের জন্য কিছু বলেন, আপনাদের কিছু আবদার থাকলে, যে আপনাদের কি সমস্যা আছে একটু চ্যানেলে দুই চারটা বলেন। আমাদের সমস্যা যে গান বাজনা শিখে আমরা খুব এই করোনার জন্য কোনোদিন বের হওয়া পারতেছি না, আমরা অশান্তি বিরাজ করতেছি। তো এই নিয়ে তো দিন যাব না কাটাচ্ছে, খুব কষ্টে কষ্ট মানে গরিব মানুষ, আমাদের দিকে কেউ আমাদের দিকে কেউ তাকায় না, না কেউ না। এই গান শিখে, দুই চারটে গান শিখে আমি অথচ ঘুরে গেল, আমি কোনো কর্ম করতে পারি। তো ভাই, আমি বলি ওনারা একটু কম বোঝেন ইউটিউব সম্পর্কে, তো ওনারা আপনাদেরকে বোঝাতে চাচ্ছে যে বিনিময়ে আপনাদের কাছে কোনো অর্থ তারা চায় না, শুধু আপনারা পাঁচতলায় শুয়ে থেকে বড় বড় স্বপ্ন এসি গাড়িতে চড়ে ঘোরেন, তাদেরও তো মন চায় একতলায় শোয়া। তো একতলার দরকার নাই, ওনারা টিনেই শুয়ে থাকবেন, সুখে একটু থাকতে চান। তো ওনারা সুখের জন্য একটু আপনাদের জন্য একটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এইটাই যাচ্ছে আর কি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।